আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। এখন অনেক সকাল, আমরা নিচে যাচ্ছি। কোথায় নিয়ে যাবা? আজকে তুমি কি মেট্রো রেল প্রজেক্ট দেখাতে নিয়ে যাব? আর মেট্রো রেলটা কোথায় জানো তো? দিয়াবাড়িতে। ও আচ্ছা, সকাল সকাল বের হইছি তো। আপনারা মনে হয় সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। চলো তাহলে, লেটস গো। এই হলো প্রজেক্ট, এই মেট্রো রেল প্রজেক্ট, এটা 18 নম্বর দিয়াবাড়িতে। তো এই মেট্রো রেল প্রজেক্টটা তিনটা, এখান থেকে তিনটা রাস্তা গেছে, তিনটা ভাগে ভাগ বিভক্ত হয়েছে। আর সেটার একটা স্টেশন আছে এখানে, মূল কাজটা এখান থেকে পরিচালিত হচ্ছে। এই মেট্রো রেলটা সাধারণ মূলত ঢাকা শহরে যানজট নিরসনের লক্ষ্যে বা যানজট কমানোর লক্ষ্যে এই মেট্রো রেলের প্রজেক্টটা চালু করেছে বর্তমান সরকার। আর এই মেট্রো রেলের পরিকল্পনা অনুসারে এই মেট্রো রেল ঢাকার নির্মিতব্য মেট্রো রেলের লাইনের সংখ্যা তিনটি দেখালাম, যেখানে উপরে তিনটি আছে। আর সেটা অবশ্য তিনটি ছিল প্রথমে, এখন এটা বাড়িয়ে পাঁচটি করা হবে পরবর্তীতে। প্রথম পর্যায়ে হবে তিনটি, যা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার, 20.1 কিলোমিটার দীর্ঘ লাইন হলো, ছয়টা লাইন থাকবে। আর ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানলাম। মেট্রো রেলের কাজ চলছে দেখে অনেক ভালো লাগছে। আসলে আমাদের দেশে মানে দিন যাচ্ছে আর ডেভেলপ করছে, দিন যাচ্ছে আর ডেভেলপ করছে, এটা অনেক ভালো একটা ব্যাপার। আসলে ঢাকা শহরে যখন আমরা রাস্তায় নামি তখন আমাদের রাস্তাতেই সময় বেশি চলে যায়, মানে কাজে যে সময়টা আমরা ব্যয় করব তার থেকে আমাদের রোডেই আসলে টাইমটা চলে যায়, যার কারণে এটা অনেক ভালো একটা পরিকল্পনা আমার মনে হয়। জানি না কার কাছে কেমন, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অনেক ভালো। মেট্রো রেল ধনী গরিব সবার পরিবহন এখানে লেখা। পৃথিবীর সব অনেক দেশেই এই মেট্রো রেল প্রজেক্ট চালু আছে। তো এখানে মেট্রো রেল প্রজেক্টের অনেক আছে, এই যে সরঞ্জাম আর কি, রেলে উপরে সেতু করার জন্য, রেল সংযোগ করার জন্য যা যা লাগে সবকিছুই এখানে রাখা আছে। এবং এই প্রজেক্টটা চায়না কোম্পানিরা করতেছে, খুব ভালোভাবে সুন্দরভাবে করতেছে। আসলে এটা হলে আমাদের অনেক উপকার হবে। আর তাছাড়াও আমি মনে করি যে আমাদের দেশে এরকম ভালো ভালো উন্নত মানের এরকম কাজ হবে, এটা তো আমাদের জন্যই ভালো, আমাদের জন্যই গৌরবের। আমাদের জন্য গৌরবের, মানুষ দ্রুত কাজে যেতে পারবে। কত শক্ত এগুলো, কি খুঁটি না পিলার না কি আমি জানি না, নাম প্ল্যান বলে। এগুলো মূলত ওই যে উপরে যেগুলো বসাচ্ছে না, নিচে বানানো হয়, বানিয়ে পরে উপরে উপরে ক্রেনের সাহায্যে নিয়ে যাওয়া হয়। ওই যে উপরে দেখা যাচ্ছে যেগুলো, এগুলো মূলত এই নিচের গুলোই উপরে নিয়ে জোড়া লাগাচ্ছে। এগুলো দেখে আমার ভয় লাগতেছে। ভয়ের কিছু নেই, বর্তমান আধুনিক প্রযুক্তিতে এটা করা, যেটা ভাঙার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ ভাঙলে যতটুকু ভাঙবে শুধু অতটুকুই নষ্ট হবে, ক্ষতি হলে অতটুকুই হবে, এবং এটা পরবর্তীতে আবার জোড়া লাগানো যাবে। সবকিছুই ভালো আসলে। এটা আমরা আমি সকালে উঠে আমাকে নিয়ে আসছে দিয়াবাড়ি দেখানোর জন্য, যে সাথে মেট্রো রেলটাও দেখাচ্ছে একই জায়গায়, যেহেতু ভোরের দৃশ্যটা খুব সুন্দর লাগে। এটা দেখাচ্ছে, হ্যাঁ, ভিতরে এই ফুটাটা। আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার এবং অনেক হার্ড পরিকল্পনা আমি মনে করি। অনেক পয়সা খরচ করছে গভর্নমেন্ট এটার পিছনে, আর এটা তো খুবই জরুরি। আসলে মেট্রো রেলটা খুবই জরুরি আমাদের জন্য, আমাদের জন্য, বিশ্বের অনেক দেশেই আছে। এবং এটা তো মানে যাতায়াতের জন্য খুবই ভালো এবং খুবই সস্তা, সমস্ত খরচ সরকার ব্যয় ভাবে। মেট্রো রেল সাময়িক অফিস, এখান থেকেই সব কাজগুলো পরিচালনা করা হয়। সবগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে একজন, এটা কি চেক মানে কি বসে, এটা এটা চেকপোস্ট আর কি, সাময়িক চেকপোস্ট। আচ্ছা,
লাগছে সকালটা, দেশের উন্নয়ন দেখলাম সকাল সকাল, শীতের সকাল। এটা হলো দিয়াবাড়ি, উত্তরের অনেক জনপ্রিয় একটা স্থান দিয়াবাড়ি। এখানে সময় কাটানোর জন্য অনেকেই আসেন, তবে যেহেতু এখন আমি সকালে আসছি যার কারণে পরিবেশটা অনেক থমথমে, মানুষজন খুবই কম। এগুলা মনে হয় সম্ভবত আপেলের বিচি, আমি জানি না, আই ডোন্ট নো। ওখানে বিক্রি করে মালা বানিয়ে রাখছে, অনেকে কিনে, সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, আমাকে নিয়ে দিবে একটা? হ্যাঁ অবশ্যই, থাকে এই বয়সে আর আমি না পড়ি। আমাদের চ্যানেলের নাম কিন্তু নাবিজ করে দেন ব্লগস, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে সবাইকে সাথে নিয়ে, আপনাদের ভালোবাসাই এগিয়ে যাচ্ছে আমাদের প্রেরণা। আর সব সময় আপনারা আমাকে, আমাদেরকে উৎসাহ দিবেন এবং সাথে থাকবেন। এগুলোর নাম কি? এগুলো বাংলা নৌকা আর ইংরেজিতে বোট। এগুলো কি নৌকা? এগুলো সুন্দর না, এই নৌকাগুলো যে ডিঙি নৌকা ওগুলোই সুন্দর, মানুষ তো এগুলোতে মজা পায়। আর এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, বুঝছো? হ্যাঁ আর্টিফিশিয়াল তো ছোটখাটো, এখানে জাস্ট ওই যে মানে এই এখানে ঘন্টা হিসাবে ভাড়া দেয় আর কি। এগুলো সুন্দর, অনেকেই যাতায়াত করে। পানি নাড়তে আমার অনেক ভালো লাগতেছে, আমি কিন্তু উঠবো না। পড়ে যাবে তো? না আমি পড়বো না। পড়ে যাবে কিন্তু? না তুমি আমাকে ধরবে না। উঠে উঠে পড়ে যাবে? না তাহলে আমি কান্না করব। উঠে 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 কান্না করা দরকার নেই। আসলে অনেক রোদ উঠছে তো সকালে, এই জন্য পানিতে হাত দিতে অনেক ভালো লাগছিল, আমাকে টেনে উঠাইছে, নিজে আবার জিগে গিয়া মজা নিতেছে। এসে বসো এখানে। আমি উঠবো না, আমি পড়ে যাব। ভয় লাগে অনেক? না এটা ভয় কিছু না, এটা উল্টাবে না। না ময়লা আছে দেখছি, ওই যে একটু ধুলা পড়ছে, ধুলা না ঠিক বালি, বালি আর কি সকালে, মানে এখনো কেউ উঠে নাই মুছে নাই এগুলা, এই জন্য ফাঁকা। শুনশান দিয়াবাড়ি, এটা কি আমার ইউটিউবার হাজবেন্ড? হাই, হ্যালো এভরিওয়ান, সকালের দিয়াবাড়ি দেখাচ্ছি, সকালের রোদ দেখাচ্ছি, ভোরের দিয়াবাড়ি। দুইজন কিন্তু দর্শক না, ওনারা এখানকার মানে দোকানদার। আসো তোমাকে দিয়াবাড়ির এই যে রোডটা দেখাই, উত্তর দিকের লেকের উত্তর পারে যে রোডটা, ওইটা এটা সুন্দর হাঁটার জন্য, এটা সুন্দর। মানে এখানে আমি ওই পাশে গেছিলাম দিয়াবাড়ির, ওখানে কাশফুল নেই যার কারণে আপনাদেরকে আর দেখাইলাম না, মানে অনেক ধুলাবালি। উফ, দক্ষিণ পাশে তো, তাই না? একদম, আমি আগের বার যখন এসেছিলাম অনেক কাশফুল ছিল, জাস্ট ওয়াও। তো বর্ষাকালে, বর্ষা তো সুন্দর হবে। এটা হলো আর্টিফিশিয়াল নৌকো। তো এখন যাচ্ছি আপনাদেরকে, আবারও আমি সন্ধ্যাবেলা বিকেলের দিকে দেখাবো দিয়াবাড়ি। এখন আপাতত বাসায় যাচ্ছি, বাসার দিকে যাচ্ছি, নাস্তা করব। আসলে মিষ্টি সকালে এরকম হালকা রোদ অনেক ভাল লাগে, শীতের সকালে, গরমের সময় অবশ্যই না, শীতের সকালটাই মজা, অনেক মজা। আর এটা যদি হয় গ্রাম তাহলে তো কথাই নেই, খেজুরের রস, উফ। যদি আমি লাইক করি না, তোমার জন্য বলছি আর কি, তোমারটা বলে দিয়েছি। এগুলো বাস কি করবে, কত কাজে লাগে। ওখানে ওই যে ক্রেন না কি বলে, ওইটা দিয়ে নদী থেকে কি উঠাচ্ছে, ওই যে দূরে, এটা মূলত নদী, মানে নদী না, লেক, লেকের আর কি গভীরতাটা ঠিক রাখার জন্য, লেক তো ভরাট করে ফেলছে মানুষজন, ওটা ঠিক করার জন্য, মানে লেকটা ঠিক রাখার জন্য, পানি টেন ঠিক রাখার জন্য ওই ক্রেন দিয়ে বালি উঠাচ্ছে। তো চলে এসেছি সন্ধ্যায়, বিকেল টাইম, দিয়াবাড়ি যে সময় জমে ওঠে, প্রাণ ফিরে পায় দিয়াবাড়ি।
মানুষের পদচারণায় মুখর হয়ে যায়। চাঁদ দেখাচ্ছে চাঁদ, আর মশা, মশার মৌচাক। দিনের বেলা চাঁদ, হ্যাঁ দিনের বেলা চাঁদ। এই যে হলো, এটা হলো এই ঘোড়ার গাড়ি। আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেম নামেই, অবশ্যই কিন্তু সেখানে লাইক দিবেন, লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আমাদের কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, কোনটা খারাপ লাগে অবশ্যই জানাবেন। যদি আপনারা না জানান তাহলে আমি কিভাবে বুঝবো? একদমই তাই, আপনাদের ভালো লাগার জন্যই তো আমার ভিডিও বানানো। তো এই হলো জমজমাট দিয়াবাড়ি, এখন জমে উঠেছে অনেক শ্রেণীর মানুষ, অনেক শ্রেণী প্রেশার মানুষজন আসে। ফুলের দোকান, হুজুর ফুল কিনছে হুজুরানি বইয়ের জন্য। এখানে ওই যেটা কি নাগরদোলা বলে, আই থিঙ্ক, সঠিক জানি না। আর এটা তো নৌকো, আর বাচ্চাদের একটা ই আছে, মানে ওটাকে ঘুরে, ওটাকে কি বলে জানি, ওটা ধরনের নাগরদোলা। আচ্ছা, এটা এখন দোল দিচ্ছে নৌকাটা, এখন সবাই চিল্লানি দিতে শুরু করে দিয়েছে। এটা দোল খেতে নাকি অনেক মজা। আমি যখন আমার মামার সাথে একটা মেলায় গেছিলাম, তখন মামা বলেছিল যে নৌকায় উঠবা, আমি বলছিলাম যে না, আমি আগে দেখি তারপরে উঠব। তো দেখিয়া সবাই চিল্লানি দিছে, আমি আর ভয়ে উঠি নাই। তো আজকেও সেম অবস্থা, আজকেও আমি উঠব না। না ভাই, আমার এত মজা খাওয়ার শখ নাই, যে মজায় ভয় আছে এই মজা আমি খাইতাম না। আসলে মানে দোল খাওয়াটা মজার হয়তো, বাট আমি একটু পার্সোনালি ভয় পাই। আমার জন্য দেখাটাই বেটার। আজকে আমি দর্শক। সবাই কি পরিমাণ চিল্লাচ্ছে এটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। এখানে আসলে দিয়াবাড়িতে অনেক শ্রেণীর লোকই আসে, অনেক পুজুর আসে, তারপরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, হাজব্যান্ড ওয়াইফ আসে, ফ্যামিলি সহ আসে, মানে এক কথায় সবাই। সাথে যে মশার মৌচাক, আমি একটু হাঁটাহাঁটি করি। হ্যাঁ অবশ্যই করো। ও বাইকে যাচ্ছে আর আমি এই পাশ দিয়ে হাঁটছি, মানে আমার হাঁটতে ইচ্ছা করছে। মাঝে মাঝে না ছেলে মানুষে করতে অনেক ভাল লাগে। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, চলো তাহলে আমরা বাড়ির পথ ধরি। এদিন যাব না, আরো পরে যাব। সন্ধ্যা হয়ে গেছে তো। তো কি হইছে, কত লোক এখানে এখনো? দেখছো নৌকাগুলো কিভাবে চলে? ওনারা ঘুরে আসছে, এখন নামছেন। আস্তে আস্তে সবাই চলে আসছে। তো চলো তাহলে বাড়ি ফেরা যাক, সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই ছিল আজকে আমাদের প্রজেক্ট। কেমন লাগলো ভিডিওগুলো? ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।